এই হোয়াটসঅ্যাপ ফোনে কি বলে তোমার বাড়ির ব্লগ দেখাও, অর্থাৎ বাড়ি নিয়ে একটা ব্লগ করতে। তো আজকে ফুল বাড়ির ট্যুর দেবো, আমার বেডরুম কোথায় কি করি, আমার রুমে কি কি আছে, আমার এডিটের জিনিস বা বং মিডিয়ার মানে কর্মসূত্রে আর কি কি আমরা ইউজ করি সেগুলো, অ্যান্ড স্টুডিও বানাচ্ছে একটা ধামাকাধার, সেটা দেখাবো। পুরো বাড়ির একদম এ টু জেড দেখবো, একদম বাথরুম থেকে ফান্ড পর্যন্ত। তো চলো। তো আমার বাড়ির সামনের লুক, কাজ রানিং চলছে, কমপ্লিট হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। বাড়ির প্রথমেই এরকম দুটো জিনিস করা হয়েছে, এখানে আমরা শ্যুট করবো প্লাস বসে আড্ডা মারবো। এবং আমার বাড়ির একদম বাইরের এরকম লুক, ঠিক আছে, আমরা গ্রামে থাকি, আমাদের বাড়ির ওই পাশে দুটো বাড়ি আছে, এদিকে ওই যে আমাদের ঠাকুর ঘর, এদিকে গিয়ে মানে রোড ফোড, ওইখান থেকে পাকা রাস্তা চালু, ছোটো পাকা রাস্তা এবং ওটা মেন রোড। তো বাড়ির ভিতরে ঢুকলাম। তো গাইস, এখানে প্রথমেই বারান্দার একটা এরকম পজিশন করা হয়েছে, উপরে সিলিং লাগাবো, অ্যান্ড এরকম সিলিং এখানে যেমন আছে, এখানে কিন্তু ছাদ নেই, টিন, বাট সিলিং লাগার জন্য এরকম মনে হচ্ছে ছাদ আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমাদের সঙ্গে যারা কাজ করে ক্যামেরাম্যান বাগরা বাগরা, তারা আড্ডা মারে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টুডিও গাইস, এটাকে জবরদস্তভাবে সাজাবো। এরপরে আমি এই রুমটা কীভাবে সাজাবো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আমি আর একটা ব্লগ দেবো, আপাতত কী কী প্ল্যান করা হয়েছে সেটা দেখাই বাড়ির, এবং নেক্সট টাইম ফাইনাল একটা দেখাবো, ঠিক আছে। তো এখানে ব্ল্যাক কালার করা হয়েছে, কারণ মাঝে মাঝে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এটা আমাদের বাড়ির গলি, তো প্রথমে যদি বলা চলে এরকম, ঠিক আছে। অ্যান্ড এখানে সিলিংয়ের কাজ চলছে, এবং আমার এখানে ইনভার্টার লাগা হয়েছে। তো গাইস, টোটাল যা কিছু করেছি সব ইউটিউবের টাকায়, শুধু ইউটিউব না, আমার পার্সোনাল বিজনেসের টাকায়। তো আজকে খোলসাভাবে তোমাদের বলবো কী থেকে কীভাবে টাকা এসেছে, কত টাকা ইনকাম হয়েছে বাগড়া বাগড়া, ঠিক আছে। ওগুলো শুধুমাত্র আমি তোমাদের বলবো অ্যাজ মোটিভেশনালের জন্য, যে আমি যদি একটা ছেলে এত কম বয়সে করতে পারি তো তোমরা কেন পারবে না। অনেক ইউটিউবার হতে চাও, ইউটিউব থেকে ইনকাম করতে চাও বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চাও, কম বয়সে নিজের বাবা মাকে দেখতে চাও বা যাই হোক আর কি, বুঝো না। তো সেদিক থেকে মোটিভ করবো আজকে। সব জায়গায় কিছু ডিমোটিভেট প্লেয়ার থাকে, মানে মানুষকে ডিমোটিভেট করে বা ওদের মাথায় শুধু ব্যাড কমেন্টই থাকে, যেমনটা এরকম যে এ তুই ইনকাম করিস বলে বলতে হয় না। বস, আমার ব্লগ চ্যানেল, তো ব্লগে মানুষ এরকমই তো ভিডিও বানায়, অ্যান্ড হোম ফ্রম ইউটিউব মানি কার নিউ কার ফর্ম ইউটিউব মানে এগুলো টাইটেল ট্রেন্ডিং চলে। তার থেকেও ইম্পর্টেন্ট বিষয়, যা কিছু করতে পেরেছি তোমাদের ভালোবাসায়, তোমরা না থাকলে পারতাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি নিজেই মানে কি বলবো, বুঝতে পারছো। চলো আমি বাকি ব্লগ দেখাচ্ছি আমার বাড়ির। এখন আমার রুমে ঢুকবো, তার আগে একটু জুতাটা খুলে নিই, ঠিক আছে। তো এই যে আমার রুম, ওকে 5x কই নিয়েছে বলে রুমটা বড় দেখাচ্ছে। আমি অরিজিনালভাবে এই যে এটা অরিজিনাল ক্যামেরা সাইজ, লাইটগুলো দিয়ে দিই। তো এই কী হলো, এরকম লাইটগুলো আমার ঘরে এরকম অনেক কয়েকটা কালার হয়, সো সবগুলো লাইট দেবো। এখানে ফল সিলিং করা হয়েছে, তোমরা অলরেডি এই রুমটা দেখেছো ভিডিওতে। তো এখানে আপাতত সাজা হয়নি রুমটা, এখনও কিছু করা হয়নি, হোম থিয়েটার আছে, হেলমেট আছে, ভিতরে অনেক এডিট ফেডিটের জিনিস আছে, সেই সঙ্গে আমার যত সম্পত্তি সব এখানে দেখাচ্ছি। জানলাটা খুলে দেখাচ্ছি, এটা আমার জানলা, ঠিক আছে, এরকম। তো এখানে আমার সব জিনিস আছে। তো এই যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এগুলো এখানে আছে, যে উজ্জ্বল বর্মন, বং মিডিয়া, ঠিক আছে। এখানে ফুল টুল প্লাস অনেক ফ্যান্স বা বং ফ্যামিলির মেম্বার বাড়িতে এসে গিফট দিয়ে দেয়, এখানে আছে। প্লাস এখানে চুল বা শুটিংয়ের যেসব জিনিসপত্র, এই যে মাইক ফাইক, এগুলো এখানে থাকে। বাড়িতে তো বন্দিদি নেই, তাই আর কি এইভাবে অগোছালো থাকে। এখানে যে ফেসবুক থেকে গিফট পাঠিয়েছে, এখানে ফেসবুক থেকে শার্ট ফার্ট টুপি টুপি অনেক কিছু আছে। সিলভার প্লে বটনটা আপাতত এইভাবে রেখেছি, পরে আমি স্টুডিওতে লাগাবো। এখানে অনেক কিছু আছে ফেসবুকের গিফট, এটাও ফেসবুক থেকে। এটা কাকা আমি সিঙ্গেল ছেলের শ্যুটের ড্রেস, এবং সেই সঙ্গে এখানে আমার ড্রেস এভাবে আছে। এবং এখানে যে হিটার আছে, লাইট শ্যুট করতে লাগে রাত্রিবেলা। চুল আছে এখানে, আবার আমার ল্যাপটপ সবসময় আমার এখানে থাকে, এবং ডিএসএলআর ব্যাগ এখানে, ট্রাইপড এখানে, এটা একটা স্ট্যান্ড লাইটের, এখানে একটা ট্রাইপড, অ্যান্ড এদিকে আছে গিটার, এগুলোই আছে আমার বাড়িতে, ফ্যান্স, এবং এখানে আর একটা আইসি আছে, হ্যাঁ মানে কি এটার নাম জানি না, অনলাইনে পেয়েছি, অর্ডার করেছি। জুতা পরলাম, বাকি
ঠাম্মা এখানে থাকে, ঠাম্মার জন্য এখানে একটা বিল্ডিং না মানে একটা ভালো পাকা ঘর তুলবো। কিরকম মানে আমাদের তো ব্যাকগ্রাউন্ডের সমস্যা হয়, মনে করো অফিসে শ্যুট করতে হয় অফিস কোথায় হবে, স্কুলে শ্যুট করতে হয় স্কুল কোথায় হবে, বাট এরকম টপিক অনেক ভেবে রেখেছি। তো সেদিক থেকে আমি এখানে একটা এমন রুম তুলবো যেখানে দুটো পার্টিশন, একটা পার্টিশন থাকবে, দুটো রুম হবে, একটা রুম ড্যান্স ফ্যান শিখবো, গ্লাস ফ্যান লাগাবো এবং ওই রুমটাকে মডিফাই করবো। যদি অফিসে শ্যুট হয় অফিস বানিয়ে ফেলবো, যদি স্কুলে শ্যুট হয় স্কুল বানিয়ে ফেলবো, এরকম টাইপের। তার পাশে ঠাম্মাকে রুম দেবো এবং এইদিকে রান্নাঘরের কাজ চলছে। তো এই যে রান্নাঘর, ঠিক আছে, এখানে রান্না ঘরের এখানে এই যে এগুলো করেছি, এখানে আলমারি হবে, মার জন্য রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজাবো, সেই সঙ্গে তোমাদের আপকামিং বৌদির জন্য সাজাবো, সমাজ। এখানে এভাবে বাথরুম করা হয়েছে, তিনটা বাথরুম, এদিকে আমাদের সাইড একটা চোরাই গেট এবং এখানে কল হবে, উপরে পাইপ টেপ হবে, এটা আমাদের ঠাকুর ঘর, মা বাবার ঘর এই যে। এটা গেলাম না, অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা, যেহেতু কিছু কথা বলবো ইম্পর্টেন্ট, চলো বাইরে গিয়ে দেখো বস আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, বা যারা আপকামিং ইউটিউবার হতে চাও তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। দেখো আমার স্বপ্ন ছিল যে আমি একদম অনেক বড় হব, থাকে না সবারই, ঠিক আছে, চাকরি বাকরির ধান্দা বান্দা ছিল না, অনেক বড় একদম আলাদা লেভেল, ঠিক আছে, বাট ভাবিনি যে আমি কোনো দিন যেতে পারবো, আর আজও যাইনি, বাট যেটুকু এসেছি তোমাদের ভালোবাসায়, তো ভাবিনি যে এইটুকু জায়গায়ও আমি আসবো, ইচ্ছা থাকে তো ইচ্ছা করেছে, বাট ভাবিনি যে আমি আসতে পারবো। তবে বন্ধুরা, কোনো দিন আমি থামিনি, অনেক বাধা বিপত্তি আসছে আমার এই বংমিটা তৈরি করতে, বাট আমি কোনো দিন থামিনি, কন্টিনিউ কাজ করে গিয়েছি। এটাও বলি, কয়েকদিন আগে পেজ চলে গিয়েছিলো তোমরা তো জানো, বাট আমি বিশ্বাস করবো আমার রেগুলার শ্যুট আমার রুটিন, তো আমি একদম ডিমোটিভেট হয়ে গেছি, আমাকে স্মাইল লাগিয়েছে, বাট আমি তারপরেও স্যালাইন খোলার সঙ্গে সঙ্গে আমার টাইম মতো আমি ভিডিও বানিয়েছি। শুধু একটা কথাই আমি জানি, তোমার যেটা কাজ আগে পিছিয়ে না দেখে তুমি করো, অ্যান্ড সেই কাজ থেকে নিজের দুর্বলতাগুলোকে ধরো, আপগ্রেড করার চেষ্টা করো। তো গাইস দেখো আজকে এই যে ফুল বাড়িটা, এটুকু বয়সে ফুললি আমি আমার টাকায় করতে পেরেছি, বা বাবা আমাকে প্রায় আজ থেকে 6-7 বছর ধরে দেখতেছি, যখন আমি মাধ্যমিক পাশ করি তখন থেকেই সংসারে হাল হাতে নিয়ে পাশাপাশি পড়াশোনাও করেছি, এবং শেষে যেহেতু বংমিডিয়া চলে আসলো তোমাদের ভালোবাসায় উপর বলার কী পায়, তো সেদিক থেকে এখন এটাই আমার স্বপ্ন, আপকামিং ভবিষ্যৎ করে নিয়েছি। তবে গাইস এইটুকু বয়সে যেহেতু বাবা আমাকে পুষতেছি, বা এত বড়ো বাড়ি বানিয়েছি, আমার ক্ষেত্রে এটাই বড় বাড়ি, আমি জানি 10-20 তলা বা 3-4 তলা বিল্ডিংয়ের অনেক ছেলে মেয়ে আমার ভিডিওটা দেখতে পারো, বস আমাদের গ্রামে আমি যে পরিস্থিতি থেকে বেরোয়েছি আমার কাছে এটাই অনেক বড় বাড়ি। কেননা আমাদের এরকমও ঘর ছিল বা অবস্থা ছিল যে যখন তুফান আসতো, হুড়কা যাকে আমরা বলি, আমাদের মানুষের বাড়ি যেতে হতো, বাবা আমাদের জীবনের কথা ভেবে হাহাকারভাবে মানে মানুষের বাড়ি নিয়ে যেত, বা একটা 50 টাকার ফর্ম ফিল আপ করতে 2 দিন লেট করতে হতো মানুষের কাছে, এর কাছে হাত পাতা ওর কাছে, এরকম পরিস্থিতি গেছে ছাড়ো সেসব। তো সেদিক থেকে আমি মানে এটাকেই বড় বাড়ি মনে করি। তো এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে বস তোমাদেরও এরকম অনেক সমস্যা হতে পারে, টাকা নেই বা ভালো মোবাইল নিয়ে কীভাবে ভিডিও বানাবো, এক কথায় তুমি দুর্বল পরিস্থিতিতে বর্তমানে আসো, বাট তোমার স্বপ্ন বড় কিছু করবো তুমি পাচ্ছ না, তো সেদিক থেকে আমি জাস্ট তোমাদেরকে বলবো, আমি যদি এরকম একটা পরিস্থিতি থেকে এই জায়গাটায় আসতে পারি তো তুমিও পারবে, বাট তুমি একটা পয়েন্ট করো, আমাকে ওই জায়গাটায় যেতে হবে, অ্যান্ড দেন তুমি কাজ করো, শুধু পয়েন্টটা নিয়ে পড়ে থাকবে দিনটাতে, আমি আর্মি হবো, আর্মির জন্য তুমি রেগুলার কাজ করতেছো, কীভাবে তুমি রান কমপ্লিট করবে, আর্মি দিয়ে উদাহরণ দিলাম, মনে করো তুমি বড় ইউটিউবার হতে চাও, রেগুলার ভিডিও বানাচ্ছ না, হঠাৎ কোন দিন কোথায় কোন ভিডিও বানাচ্ছ, তো যেই কাজটাই করো না করো, বিজনেস করো আর ইউটিউব করো আর আর্মি করো, জব করো, চাকরি করো, যেটাই করতে চাও না বস, তার জন্য কাজটা কন্টিনিউ করে যাও, এইদিকে আনন্দ ফুর্তি সব কিছু করো। আমি কিন্তু জীবনে আনন্দ ফুর্তি বিশাল করছি, বাট আমার টাইম টু টাইম আমার কাজ আমি করেছি এখনও পর্যন্ত, মানে আমি কন্টিনিউ কাজ করে যাই। তো বস দেখো আরেকটা বিষয়, তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে এই জায়গাটাতে এসে আমার কয়েকটা বড় বড় এক্সপিরিয়েন্স হলো, যেটা 99% মানুষের সমস্যা। প্রথম কথা, তুমি কোনো কিছু করতে যাবে দেখবে তোমাকে নিয়ে 10 জন খিল্লি উড়াবে, চাকরি বাকরি করবে নর্মাল কিছু করতে যাবে তখন তেমন কিছু না, বাট যখন বড় কিছু করতে যাবে, লাইক তুমি ইউটিউবার হবে, লাইক তুমি একটা বিজনেস করবে, লাইক তুমি সিঙ্গার হবে, যখন তুমি একটা নিজের গলায় গান পোস্ট করবে ইসেতে নেগেটিভিটি ছড়াবে, ভিডিও বানাবে পাগলা বলবে, বিশেষ করে পার্শ্ববর্তী লোকই। আর বস দেখো 10 জন যে লাইনে ছুটতেছে সেই লাইনে তুমিও ছুটলে তো 10 জনের মতো তুমিও, বাট তুমি যদি বড় কিছু করতে যাও তো তাদের উল্টো দিকে ছুটতে হবে।
শুধু পার্শ্ববর্তী লোক তোমাকে খারাপ বলবে না। যখন তুমি 10 জনের সঙ্গে সমপথে চলতে চলতে, মানে পড়াশোনা করো 10 জন বন্ধু, বাট ওরা চাকরির দিকে ছুটতে, তুমি এদিকে ইউটিউব বা তুমি বিজনেস করবে, তখন দেখবে ওই পার্শ্ববর্তী 10 জন বন্ধু তোমাকে পাগলা বলবে। বস একটা কথা মাথায় রাখবে, যখন তুমি কোনো কাজ কিছু করতে চাইবে, যারা ডিমোটিভেট করার লোক তারা তোমাকে নিয়ে খারাপ কথা বলবে। তবে যখন কাজটা তুমি কমপ্লিট করতে পারবে, তখন দেখবে সেই পার্শ্ববর্তী 10 জন লোক নয়, 10,000 লোক তোমাকে ভালোবাসবে। তো এখন তুমি চুজ করবে যে তুমি 10,000 লোকের ভালোবাসা নিজের কাজটাকে সাকসেস করে অর্জন করবে, না তোমার পার্শ্ববর্তী 10 জন লোক তোমাকে পাগলা বলছে তাই আমি কাজটা করবো না, আমার দ্বারা হবে না, মানুষ কী বলবে গান বানালে, মানুষ কী বলবে কমেডি ভিডিওতে এরকম করতে। বস সেগুলো ভাবলে করতে পারবে না। সেই সঙ্গে আর একটা বিষয় মাথায় রাখতে হবে বস, তোমাকে তোমার কাজটা সফল করতে গেলে যাই করতে হয়, খারাপ কাজ সারা তুমি সেটা করো, দ্বিধাবোধ করবে না। কেমন বস? আমার সঙ্গে পার্সোনাল লাইফে যারা মেশে একটা কথাই বলে বস, যে তুমি না সত্যি কমেডি ভিডিওতে আলাদা রকম, বাস্তবে আলাদা রকম। কমেডি ভিডিওতে আমাকে হাবলা সাজতে হবে, কমেডি ভিডিওতে যত ঘরের খুঁজে মুজে হ্যাবলামি জামাগুলো হয়, যেটা যেরকম টপিকের সেগুলো পরে হ্যাবলামি বা ক্যাবলামির মতো করি, কেননা তাছাড়া তো হাসবে না বস। তো এখন একটা বিষয়, যদি তুমি ভাবো যে না আমি এত সুন্দর একটা ছেলে, এত হ্যান্ডসাম ছেলে, কেন আমি হ্যাবলামি করি, তো এরকম যদি ভাবতাম তাহলে কিন্তু তোমাদের ভালোবাসা পিতাম না। তো তোমাদেরকেও কিন্তু এইসব বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে। তো এরকম অনেক কিছু বিষয় আছে থাকে আমার মোটিভেশন চ্যানেল নয়, তো ডিটেলসে আর কিছু কথা বলি। এই যে বাড়ির বাজেট বা আমি যা কিছু করেছি সব কিছু তোমাদের জন্য করতে পেরে তোমাদেরকে অনেক ভালোবাসা, উপরবেলার কৃপায় করতে পেরেছি অনেক ভালোবাসা। তবে না শুধু ইউটিউব থেকে যে বাড়িটা করেছি এমনটা না, বাড়ির 50% আমি আমার বিজনেসের ইনকামে যা টাকা জমাইছি সেটা দিয়ে করেছি, বাকি বাদ বাকি বংমিটার থেকে যা ইনকাম আসে সেটা থেকে করতে পেরেছি, সেটা থেকে বাবা আমার দিকে ধ্যান দিতে পেরেছি, আমার সাথে যে ক্যামেরা করে বা যারা থাকে তাদেরও খেয়াল রাখতে পেরেছি। তো থ্যাংক ইউ। অনেকেই জিজ্ঞাসা করবে যে তোমার বাড়িটা যে বানাইছো কত টাকা ইনকাম করে বানাইছো, বা বাড়িটা বানাতে কত টাকা খরচা গিয়েছে। তো বস সেগুলো তো বলা যায় না, আর টাকাটুকু নিয়ে ডিসকাস করতে ভালো লাগে না। তো তবে বলতে পারি বাড়িটা তো একদম সম্পূর্ণ A to Z কেনা, বুঝলে, মানে কাঠ থেকে শুরু করে সব কিছু। তো সেদিক থেকে আমাদের মিস্ত্রি খরচা A to Z মিলে যদি বলা চলে, একটা টপ মডেল 4-চাকা আর্টিকা এবং 2টা রয়্যাল বাইক। তো একটা আর্টিকা 2টা রয়্যাল বাইক কিনতে নতুন যে রেট, ঠিক আছে, ওই রেট যোগ করে টোটাল যেটা হয় হয়তো সেরকম টাকা গিয়েছে। তো সেসব কথা ছাড়ো, হ্যাঁ, আর মোটামুটি ইউটিউব থেকে যদি বলো যে ইনকাম কেমন আসে, তো আসে ভাই, তোমাদের ভালোবাসা অনেক ভালোবাসে। তো তোমরা যদি হতে চাও নিজের পার্সোনাল কাজ পড়াশোনা যা কিছু আছে ওটা পাশাপাশি করবে, ফুল টাইম ইউটিউবে দেবে না, ফুল টাইম আমি আজও দেই না, আমার পার্সোনালি আরও পড়াশোনা বা এটা ওটা করি কিন্তু আমি। তো সেইভাবে আর কি, মনে করো ইউটিউবের আশা থাকলে ইউটিউব থেকে সাকসেস হলেই না, ঠিক আছে, সবার দ্বারাই তো সব কিছু সম্ভব না, বাট তুমি চাইলে আবার সব কিছুই করতে হবে, ফুল টাইম দিয়ে তুমি ইউটিউবে সাকসেস অর্জন কিন্তু করতে পারো। বাট আমার পার্সোনাল সাথে যে একটা পাশাপাশি ব্যবসা বা চাকরির জন্য লাইন করে রেখে বা ওটার জন্য দৌড়াও, ইউটিউবের পাশাপাশি কাজ করো, সাকসেস যেভাবে অর্জন করো বেটার হবে, ঠিক আছে, এটা না হবে ওটা, ঠিক আছে, যখন ইউটিউব দাঁড়িয়ে যাবে তখন ওই লাইনটা বাদ দেবে। তো যাই হোক, সব কিছু তোমাদের ভালোবাসা করতে পেরেছি, হ্যাঁ, তো বস তোমরাও করতে পারবে, হ্যাঁ, তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমার ফ্যামিলির জন্য অনেক ভালোবাসাই ভাইয়ের থেকে, অনেকের ফ্যামিলিতে আমাদের ভিডিও দেখে। তো যাই হোক, আর একটা কথা যেটা বলবো, দেখো বস অনেকে আমাকে SMS করো হয়তো রিপ্লাই দিতে পারি না, তো তোমরা খারাপ ভাবো বস, তোমরা ভাবো, মানে আমি ইনস্টাগ্রাম ফেসবুক তো চালাই না, প্রথম কথা সারাদিন টপিক ভাবতে এবং এডিট এবং এডিটিং করতেই যাই প্রত্যেকটা দিন, ঠিক আছে, তার পাশাপাশি যেটুকু পারি সামনাসামনি যেগুলো SMS আসে রিপ্লাই দিই, সবাইকে যদি এখন রিপ্লাই করি তাহলে ভাই তো অ্যাটিটিউড ভাবো না। সবাইকে লাভ ইউ, পাশে থাকো, হ্যাঁ, আমি বাড়ি এদিকে যাই।